ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 10টি মজাদার কোয়েশ্চেন। তো চলো এবার দেখা যাক এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। তো গাইস, এখানে তোমরা ভালো করে দেখো, এবার আমি এই বলটিকে এ নম্বর গ্লাসটিতে রেখে দেব, আর এবার আমি এই তিনটে গ্লাসের পজিশন চেঞ্জ করব। তারপরে তোমাদেরকে বলতে হবে যে বলটি কয় নম্বর গ্লাসের ভিতরে থাকবে। তো ভালো করে দেখতে থাকো। তো গাইস, এবার তোমরা বলো এখানে বলটি কয় নম্বর গ্লাসের ভিতরে রয়েছে। ঠিকমতো দেখে থাকো তাহলে তো নিশ্চয়ই বলতে পারবে যে এ নম্বর গ্লাসের ভিতরে যেই বলটি ছিল ওই বলটি এখানে সি নম্বর গ্লাসের ভিতরে রয়েছে। যারা বলটি আগে খুঁজে বের করতে পেরেছো তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। চলো এবার যাওয়া যাক সেকেন্ড প্রশ্নে। এবার আমি তোমাদের মেমোরি টেস্ট করব। তো দেখা যাক তোমাদের মেমোরি সবার থেকে কতটা ফাস্ট। প্রথমে এই টেডি বিয়ারটিকে একবার ভালো করে দেখে নাও। এবার এই বাস্কেটটিকে দেখো, আর এবার এই সুন্দর ক্যাপটিকে দেখো। তো গাইস, এবার এই চারটি টেডি বিয়ারকে দেখে বলো কোনটি টেডি বিয়ার আগে দেওয়া ছিল। এখানে সি নাম্বার টেডি বিয়ারটি আগে দেওয়া ছিল। এবার এই চারটি বাস্কেট দেখে বলো তো কোনটি আগে ছিল। এখানে নাম্বার এ বাস্কেটটি আগে দেওয়া ছিল। এবার এই চারটি ক্যাপ দেখো এবং বলো কোনটি ক্যাপ আগে দেওয়া ছিল। এখানে নাম্বার বি ক্যাপ আগে দেওয়া ছিল। চলো এবার যাওয়া যাক নেক্সট প্রশ্নে। প্রথমে এই চারটি ইমোজিকে একবার ভালোভাবে দেখে নাও। এবার এই চারটি সুন্দর বুকেগুলোকে দেখো, আর এবার এই চারটি স্নোম্যানকে একবার দেখে নাও। তো গাইস, এবার বলো এই ইমোজিটা কয় নম্বরের পেছনে রয়েছে। এখানে এই ইমোজিটা রয়েছে ডি নম্বরের পেছনে। এবার বলো তো এই সুন্দর বুকেটা কয় নম্বরের পেছনে রয়েছে। এই বুকেটা রয়েছে বি নম্বরের পেছনে। আর এবার বলো এই স্নোম্যানটা কয় নম্বরের পেছনে রয়েছে। এখানে এই স্নোম্যানটা রয়েছে নাম্বার সি এর পিছনে। তো গাইস, এবার তোমাদের সামনে রয়েছে দুটি খাবারের ছবি, আর খাবারের নামগুলো তোমরা ভালো করেই জানো। তো এই দুটো খাবারের নামগুলোর শুধু প্রথম অক্ষর বের করে একটি মেয়ের নাম তৈরি করো, কি হতে পারে। তোমরা কি মেয়ের নাম তৈরি করতে পারলে? পারলে নামটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। দেখো এখানে প্রথমের খাবারটি হচ্ছে রুটি, তারপরে মিষ্টি, আর এবার রুটির এখানে নিতে হবে রয় রুসু, আর মিষ্টির এখানে ময়রিশি। তাহলে এখানে মেয়েটির নাম হবে রুমি। তো কারা কারা সঠিক নাম আগেই গেস করেছো, এখনই ভিডিওতে একটি লাইক করে দাও। চলো এবার যাওয়া যাক নেক্সট প্রশ্নে।
এবারও তোমাদের সামনে রয়েছে দুটি ছবি। তো চলো এবার এখানেও এই দুটো ছবির নামগুলোর প্রথম অক্ষর বের করে একটি মেয়ের নাম তৈরি করো, কি হতে পারে? এখানে প্রথমে রয়েছে বিস্কিট, তারপরে নারকেল, আর এবার যদি এই দুটো ছবির নামগুলোর প্রথম অক্ষর নেওয়া যায় তাহলে এখানে মেয়েটির নাম হবে বিনা। তো গাইস, এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো, আর এই প্রশ্নটিও সেম আগের মতোই। তো চলো এখানেও ছবির নামগুলোর প্রথম অক্ষর বের করে মেয়েটির নাম তৈরি করো, কি হতে পারে? এখানে প্রথমে রয়েছে মেন্টস, তারপরে ঘড়ি, আর এটা হচ্ছে নাক। তাহলে মেন্টসের এখানে নিতে হবে ময় একার, ঘড়ির এখানে ঘ, আর নাকের এখানে দন্তান্বয় আকার। এবার তাহলে এখানে মেয়েটির নাম হয়ে গেল মেঘনা। এবার নেক্সট প্রশ্নের এই দুটো ছবিকে মিলিয়ে একটা শব্দ তৈরি করো তো, কি হতে পারে? এটা কিন্তু খুবই সহজ। তো চলো ফটাফট উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে সাপ, তারপরে ধান, তাহলে এখানে এবার শব্দটি হবে সাবধান। এবার এই দুটো ছবিকে মিলিয়ে একটি পশুর নাম গেস করো, কি হতে পারে? এখানে প্রথমে রয়েছে জিরা, তারপরে ফ, তাহলে এখানে এবার এই দুটো ছবিকে মিলিয়ে পশুটির নাম হবে জিরাফ। চলো এবার এই দুটো ছবিকে মিলিয়ে একটি ফলের নাম গেস করো, কি হতে পারে? এখানে প্রথমে রয়েছে কিস, তারপরে মিস, তাহলে এখানে এবার এই দুটো ছবিকে মিলিয়ে ফলটির নাম হবে কিসমিস। এবার এই ছবিগুলোকে মিলিয়ে একটি ইংলিশে ক্যাপশন গেস করো, কি হতে পারে? প্রথমটা হচ্ছে ও, তারপরে পেন, আর এটা হচ্ছে দা, আর এটা ডোর। তাহলে এখানে এবার ক্যাপশনটি হবে ওপেন দা ডোর। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও।